আশা করি সকলে অনেক ভালো আছেন। কথা বলবো নিট সিলেকশন নিয়ে। তো এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আমি মনে করি এটা, বিকজ আপনি যদি সঠিক নিট সিলেকশন করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার আর খুব বেশি চিন্তা নাই, কারণ সঠিক নিট সিলেকশন করাটা খুবই টাফ ব্যাপার, এটাকে আপনাকে অবশ্যই জয় করতে হবে। বিকজ আমি গুগলকে একটা প্রশ্ন করছিলাম, লাইক কোশ্চেনটা ছিল হাউ মেনি প্রোডাক্ট ডাজ আলি এক্সপ্রেস হ্যাভ। তো আলি এক্সপ্রেস কেন আমি বললাম, আমাদের এখন বর্তমানে সিজে ড্রপ শিপিং এর সাথে আমাদের কিছুটা একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, বিকজ আমাদের আলি এক্সপ্রেস এর প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তো এখানে দেখেন 2020 সালের নভেম্বর 21 তারিখের লাস্ট আপডেট অনুযায়ী এখানে ওভার 100 মিলিয়ন প্রোডাক্ট এখানে আছে আলি এক্সপ্রেস, ঠিক আছে, আলি এক্সপ্রেসে 100 মিলিয়ন প্রোডাক্ট কিন্তু আছে। আমি এটা একটু চেঞ্জ করে নিব, আমি এটা বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটস করে রাখছি, আমাদের যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটস মার্কেট নিয়ে কাজ করবে সেক্ষেত্রে এটাকে আমাদের রাখতে হবে, ঠিক আছে, যে কোনো একটা আয়া দিয়ে দেন কোনো প্রবলেম নাই, এটা আপনার প্রবলেম নাই, এটা একটা দিয়ে রাখুন। তো দেখেন 100 মিলিয়ন প্রোডাক্ট আছে, এইখান থেকে আপনাকে রাইট প্রোডাক্ট খুঁজে বের করতে হবে আপনার স্টোরের জন্য। এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, তো আমি বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। আমি 3টা স্টেপে এই ক্লাসটা কমপ্লিট করবো, লাইক আপনি স্টেপ কি কি স্টেপ নেবেন আপনার নিশ সিলেকশনের জন্য, দেন আপনার কাজ করবে পপুলার নিশ আইডিয়া দিয়ে দেবো আপনাদেরকে। তো এটা অনেকে আবার দেখা গেছে যে আমি স্টেপ বললাম আপনারা অনেকেই চিন্তা করবেন আমি এটা কিভাবে রিসার্চ করব। তো আমি কিন্তু আপনাদের একটা পপুলার বর্তমানে আলি এক্সপ্রেসের যে পপুলার যে নিশগুলো আছে এগুলো সম্পর্কে একটা আইডিয়া দেবো, দেন আপনারা আমি আশা করি এই স্টেপগুলো যদি দেখেন তাহলে এখান থেকে যে কোনো একটা নিশ নিয়ে যদি আপনি আগাইতে পারেন আই হোপ আপনি সাকসেস দ্রুতই পেয়ে যাবেন, দেন কিছু টিপস থাকবে সাকসেসের জন্য। তো আমরা প্রথম স্টেপ যদি দেখি যে কি কি স্টেপ আমাদের সিলেকশন করতে হবে, লাইক ফার্স্ট অফ অল দেখেন স্টেপ টু সিলেক্ট নিশ, আমি এটা হচ্ছে আইডেন্টিটি ইউর ইন্টারেস্ট ইন প্যাশন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ইন্টারেস্ট কি আপনার প্যাশন কি, এই দুইটাতে আপনাকে রাখতে হবে। লাইক আপনি দেখেন স্টার্ট উইথ এ হোয়াট ইন্টারেস্টেড ইন, দিস ইজ এ ক্যাচ হেল্প ফর মোটিভেট মেকিং ওয়ার্ক মোর এনজয়েবল। এখন কথা হলো আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে এনজয়েবল না হন, আপনি যদি এনজয় না করেন তাহলে কিন্তু ওই নিশে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে এটা কনফার্ম করতে হবে যে আপনি এই নিশটাতে আপনি প্যাশনেট, আপনার এটাতে প্যাশন আছে আপনার এটাতে ইন্টারেস্টেড আছে, দেন আপনি কিন্তু কাজ করতে পারবেন। ওকে, আমি নিশগুলো বলবো তখন আপনার ওই নিশগুলো থেকে আপনি শর্ট লিস্ট করে আপনি এখান থেকে নিয়ে কাজ করবেন, ওয়েট করেন, আপনি জাস্ট এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ওকে, তো আমরা এটা মানলাম। দেন হলো মার্কেট রিসার্চ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মার্কেট রিসার্চ করেন। তো মার্কেট রিসার্চ আপনি কিভাবে করবেন ভাই? অনেকেই আমরা ডিজিটাল মার্কেটার বাট আমরা কি মার্কেট রিসার্চটাই বুঝি না আসলে কিভাবে করতে হবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ডিজিটাল মার্কেটার হিসেবে এইটা আমাকে যে মাথায় রাখতেই হবে যে মার্কেট কিভাবে রিসার্চ করতে হয়। তো মার্কেট রিসার্চ তো বা এমনিতেই হয়ে যাবে না, আপনাকে কিছু কাজ করতে হবে। লাইক আপনি দেখেন মার্কেট রিসার্চ করবেন, দেখেন এখানে ইউজ টুল, আপনি ফার্স্ট অফ অল টুলস ইউজ করবেন, টুলস এর মধ্যে আপনাকে দেখেন মোস্ট অফ দি কমন মানে অর্থাৎ একদম ফ্রি যে টুলস গুলোর মধ্যে মেইন হলো গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস সম্পর্কে আপনাদের আশা করি ধারণা আছে, আপনি এটাকে নিয়ে রিসার্চ করবেন। আপনি যে নিশটা নিবেন, লাইক আপনি আমি একটা নিশ দেখাবো আপনাদের, হ্যাঁ লাস্ট টাইম আস্তে আস্তে দেখায় কথা বলা বলি, দেখেন এগুলো যারা নিশ আছে আমি নিশগুলো নিয়ে কথা বলবো, তখন আপনাদের বুঝাবো যে গুগল ট্রেন্ড কিভাবে আপনি দেখবেন না দেখবেন সব করছে। ওকে, দেখেন এখানে কি বললাম গুগল ট্রেন্ডস, তারপরে হলো আমি এটা একটু মার্কিং করি, দেন হলো শ্যামরাস, ঠিক আছে, এই শ্যামরাস দিয়ে আপনি কাজ করতে পারেন, শ্যামরাস দিয়ে, তারপর হলো অ্যাসেট। এই যে 3টা টুলস বললাম এগুলো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট টুলস, ঠিক আছে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে গুগল ট্রেন্ডস, শ্যামরাস এন্ড হলো অ্যাসেট, এই 3টার সমন্বয়ে যদি আপনি মার্কেট রিসার্চ করেন আশা করি আপনি খুব সহজেই মার্কেট ডিমান্ড এন্ড পটেন্সিয়াল নিয়ে আপনি খুঁজে পাবেন। ওকে, তো এগুলো কিভাবে করবেন আপনাদেরকে আমি নিশ আইডিয়া দেবো, যেখান থেকে আগেই বলছি যে এখানে পপুলার নিশ আইডিয়া দেবো, এখান থেকে আপনি কিভাবে এটা কনফার্ম করবেন যে আপনার গুগল ট্রেন্ডস বলতেছে ওকে লাইক এটা আমি চালু করতে পারি, শ্যামরা বলতেছে এক্সট্রা বলতেছে নো প্রবলেম। দেন আপনাকে দেখতে হবে চেক ট্রেন্ডিং প্রোডাক্ট ফর ক্যাটাগরি অ্যান্ড আইলেক্স ইটসেলফ। ওকে,
যেহেতু আমাদের বলছি আপনাদের যে আলি এক্সপ্রেস নিয়ে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? আলি এক্সপ্রেস বিকজ সিজেটা একটু প্রবলেম করতেছি ইদানিং আমাদের ক্লাস ক্লাস বেসের সাথে, সুতরাং আপনি সিজেট চিন্তা আপাতত বাদ দিয়ে রাখেন, যদি ইন ফিউচারে তারা আবার অ্যাড করে সেক্ষেত্রে আমরা ওদের সাথে চুক্তি করতে হয় সেক্ষেত্রে আমরা ওইটা দেখবো। বাট এখন হলো আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেসের সাথে আমাদের চুক্তি আছে বা আমাদের ক্লাস বেসের চুক্তি আছে, সুতরাং আমরা ওইখান থেকে কাজ করতে পারবো। তো দেখেন, চেক ট্রেন্ডিং প্রোডাক্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট অ্যান্ড ক্যাটাগরি আলি এক্সপ্রেস এর ইটসেলফ থেকে। এই যে এখানে এখানে দেখবেন এটা হলো আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস দেখেন এগুলো হলো ক্যাটাগরি, এখানে হলো ক্যাটাগরি, এই ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করতে হবে ভাই। এই দেখেন এখানে আমি যখন ক্লিক করবো না, এখানে কাটতে হবে আগে, তারপরে দেখেন এখানে দেখেন হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, ক্যাটাগরি আছে, আপনি অনেক পাবেন ভাই এগুলো নিয়ে একটু সার্চ করলে। ওকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, আমি এক্সপ্লেন করবো আস্তে আস্তে, ঠিক আছে? দেন অ্যানালাইজ ইউর কম্পিটিশন, ঠিক আছে? আপনার কম্পিটিটরদেরকে খুঁজে বের করতে হবে। তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে ভাই হাউ ইজ পসিবল, আমি কিভাবে খুঁজে পাবো যে আমার কম্পিটিটর কারা কারা নিয়ে কাজ করে। তো কম্পিটিটর আপনি খুঁজে বের করবেন, লাইক আপনি ফিটনেস প্রোডাক্ট নিয়ে কাজ করেন, ফিটনেস ইকুইপমেন্ট, তো ফিটনেস ইকুইপমেন্ট আপনি সেল করতেছেন, আরো 5 জন সেল করতেছে, ওই 5 জন আপনার কম্পিটিটর, সহজ কথা। এখন আপনি ওই 5 জনকে তো আর চিনেন না, তাদের ওয়েবসাইট কি এটাও জানেন না, তাদের কিছু জানেন না, তার জন্য কিন্তু টুলস আছে। এটা হলো সিমিলার ওয়েব, হ্যাঁ সিমিলার ওয়েব, আপনি এটা আপনি আপনার পিন আপ করে নিতে পারেন, সিমিলার ওয়েব একটা আছে এটা, এই দেখেন এটা হলো আমার সিমিলার ওয়েব দেওয়া, এই যে সিমিলার ওয়েব এটা দেওয়া কিন্তু আপনি আমার এটা তো হলো যাই হোক, আপনি সিমিলার ওয়েবে যখন আপনার একটা যাবেন তাহলে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এটা হলো সিমিলার ওয়েব, এটা ব্যবহার করা শিখে নেবেন, সমস্যা নেই। তো দেখেন, লুক অ্যাট কম্পিটিটর অ্যান্ড নিশ ইউ আর কনসিডারিং, ইউজ টুল লাইক সিমিলার ওয়েব টু সি দেয়ার ট্রাফিক অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। তো সিমিলার ওয়েব খুবই খুবই অনেক একটা মোস্ট ইম্পর্টেন্ট একটি টুলস, ঠিক আছে? এগুলো নোট রাখেন ভাই, আপনারা নোট রাখেন, নোট করে নিয়েন, বা এগুলো একটু আমি মার্কিং করে দিচ্ছি, লাইক গুগল ট্রেন্ড, সেমরাশ, তারপর হলো এসরেফ, আলি এক্সপ্রেস ইটসেলফ, এই যে চেক ক্যাটাগরি, হ্যাঁ ট্রেন্ডিং ক্যাটাগরি দেখবেন, এগুলো আপনি একটু নোট করে নেবেন, নোট করে নেবেন, তাহলে আপনাকে কাজ করবে। আপনি সিরিয়াস হয়ে কাজ করেন ভাই, আপনি সিরিয়াস ছাড়া কোনো রকম ভিডিও দেখলাম, আমি একটা কোর্স কিনলাম, ভিডিও দেখলাম আর আমার সাকসেস চলে আসবে, ন ভাই এটা পসিবল না। আপনি নোট করতে হবে, এই যে বিজনেস বিজনেসের মধ্যে করতে হবে, আপনি যদি নোট না করেন, আপনি যদি কাজ না করেন, আপনাকে আমি সাকসেস দিতে পারবো, আপনার সাকসেস আপনাকে নিয়ে আসতে হবে। আমি সবসময় যেটা বলি, আপনার সাকসেসটা আপনাকে নিয়ে আসতে হবে, আপনি যদি চিন্তা করেন আমার সাকসেস আমার মেন্টর এনে দেবেন, নট পসিবল, ঠিক আছে? আপনাকে আমি রাস্তা দেখাই দেবো, বাট আপনাকে আপনার সাকসেস আপনাকে নিয়ে আসতে হবে। ওকে, সো আমরা একটু ব্যাকে চলে গেলাম, যাই হোক, তারপরে দেখেন এভালুয়েট ইউর লেভেল কম্পিটিশন, নিশ উইথ হাই কম্পিটিশন মাইট হ্যাড অ্যান্ড ব্র্যাক ইন। তো এখানে আপনাকে লেভেল কম্পিটিশন গুলোকে বুঝতে হবে, এখন হাই লেভেল যেগুলো যে জিনিসগুলো হাই কম্পিটিশন আছে এগুলোকে আপনাকে একটু দূরে রাখতে হবে, লো কম্পিটিশন নিশ খুঁজে বের করতে হবে, লো কম্পিটিশন, তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। আদারওয়াইজ আমি এই জিনিসটা যদি আপনাদেরকে ক্লিয়ার করি, হাই কম্পিটিশন কেন আপনি নিবেন না, হাই কম্পিটিশন মানে কি, মানে সবাই এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, একটা হলো সমস্যা, 2 নম্বর সমস্যা হলো এইখানে যদি আপনি কাজ করতে যান সেক্ষেত্রে আপনার প্রফিটটা কম আসবে, আপনার মার্কেটিং বাজেট বেশি লাগবে, রিমার্কেটিং করেন এখানে আপনার মানে মেধাটা খরচ বেশি হবে, আর যদি পেড মার্কেটিং করেন সেক্ষেত্রে তো আপনার কস্টিংটা বেশি, সিপিসি বেশি হবে। আর লো কম্পিটিশনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা। আর তবে হাই কম্পিটিশন একটা সুবিধা হলো কি, কারণ প্রোডাক্টগুলো অলরেডি তার রিসার্চ থাকে, হ্যাঁ আপনি চিন্তা করতে পারেন হাই কম্পিটিশন করতেছে মানে কি প্রোডাক্টের খুব চাহিদা, সবাই এটা দিয়ে এটাই বেছে নিচ্ছে, তার মানে কি প্রোডাক্টটা খুব চাহিদা, তাই না? এরকম আর কি। তো অনেক আপনার প্রস এন্ড কনস আছে, ওইটা আপনাকে খেয়াল করতে হবে, হ্যাঁ ঠিক আছে? 2 দিন যে 2টা জিনিস আপনাকে একটু যদি চিন্তা করেন তাহলে কিন্তু হয়ে যাবে, অ্যানালাইজ করতে বলবেন কম্পিটিশন। ওকে, দেন এভালুয়েট প্রফিটেবিলিটি, হ্যাঁ প্রফিটেবিলিটি এটা আপনাকে মাথায় রাখতে হবে, ক্যালকুলেট পটেনশিয়াল প্রফিট মার্জিন, কনসিডার দ্য কস্ট অফ গুড শিপিং, পটেনশিয়াল সেলিং প্রাইস। তো এটা আপনাকে হাইড করে, এটা আমি একটু কেটে দিচ্ছি,
ঠিক আছে, এটা আপনার দরকারই, দরকার নাই কেন এটা এখন আর করলাম না, কারণ আমরা ফ্রিতে করতেছি, মনে রাখবেন, ঠিক আছে, আমরা ফ্রি মার্কেটিং বা বিনা ইনভেস্টমেন্টে করতেছি, ওই যে কথাটা, ওইটা মূলত আসলে ইনভেস্টমেন্ট যারা করতেছেন বা করবেন বা করে করতে হয় ইনভেস্টমেন্ট, মানে শপিফাই নিয়ে যদি কেউ কাজ করেন যে শপিফাই দিয়ে আমি কাজ করব, সেক্ষেত্রে এটার জন্য প্রযোজ্য, আদারওয়াইজ এটার দরকার নাই, ঠিক আছে, যেহেতু আমরা আমাদের কস্ট অফ গুড নাই, আমরা কোনো প্রোডাক্ট কিনবো না, কোনো কিছু না, আমরা জাস্ট সেল করবো, সেখান থেকে প্রফিট আসবে, আমরা এটা গ্রহণ করবো, আমাদের প্রোডাক্ট কিনতে হবে না, আমাদের কোনো লজিস্টিক সাপোর্ট নাই, মানে কোনো কিছু দরকার নেই, ঠিক আছে, ওকে, ভিডিওটা দেখেন। তারপর কনসিডার দ্য টার্গেটেড অডিয়েন্স, অডিয়েন্স আমাদের মূল কি, আমরা ব্যবসা করি, আমাদের আমাদের এই ড্রপশিপিং এর একটা বিজনেস, তাই না, আমাদের প্রোডাক্ট সেল করতে হবে, যেটা আপনি অনলাইনে করবেন, তো আমাদের মূল টার্গেট কি, সব এই যে যত ধরনের কাজ করতেছি, যা যা করতেছি, সবকিছুই কিন্তু আপনার এই যে অডিয়েন্স এর উপর নির্ভর করে, এই অডিয়েন্স হলো মেইন, অডিয়েন্স কে আপনাকে টার্গেট মানে গুরুত্ব দিতেই হবে, অডিয়েন্স যদি আপনি যত কিছু চারিদিক দিয়ে করতেছেন, সর্বশেষ কি অডিয়েন্স কে টার্গেট করতেছেন, অডিয়েন্স যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার কোনো লাভ নাই, কোনো কিছু প্রয়োজন নেই, অর্থাৎ বিজনেস করতেছেন অডিয়েন্স এর জন্য, একটা কথা মনে করেন, অডিয়েন্স সম্পর্কে আপনাকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, ক্লিয়ার ধারণা রাখতে হবে, কিভাবে তাহলে কিন্তু সম্ভব, আদারওয়াইজ কিন্তু আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে, টার্গেট অডিয়েন্স, আইডেন্টিটি হো ইউর টার্গেট কাস্টমার অ্যান্ড এনশিওর দে হ্যাভ এ ডিসপোজেবল ইনকাম, তো এখন আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কারা, আপনি লাইক এখানে স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করতেছেন বা ফোন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছেন অথবা আপনি হেডফোন নিয়ে কাজ করতেছেন, তো এই হেডফোন নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা হবে এটাকে আপনাকে মাথায় রাখতে হবে, কারা নেই এগুলো চিন্তা করবে, এগুলা অনেক সুযোগ আছে খুঁজে পাওয়ার জন্য, এগুলা নিবেন, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড দেয়ার নিড ফর প্রেফারেন্স, এটাকে আমাকে বুঝতে হবে যে আসলে কাস্টমাররা আসলে কি চাচ্ছে, ওই যে ট্রেন্ডিং, এই যে গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ড, এশিয়ান ব্রাশ, অ্যাস্ট্র্যাপ, এগুলো আপনাকে হেল্প করবে, ঠিক আছে, এগুলো আপনাকে হেল্প করবে আপনার অডিয়েন্সকে টার্গেট করতে, আপনার অডিয়েন্সকে আপনি কনসিডার করতে, অডিয়েন্সকে আপনাকে বুঝতে, অডিয়েন্সকে যদি আপনি না বুঝেন, আপনি হাজার বিজনেস করে কোনো লাভ নেই, যাই বিজনেস করেন না কেন আপনার অডিয়েন্স বুঝতে হবে, আপনি ফ্রিলান্সিং করেন আপনার অডিয়েন্স বুঝতে হবে, আপনি এজ এ জব যে কোনো ধরনের বিজনেস করেন না কেন আপনার অডিয়েন্সকে বুঝতে হবে, অডিয়েন্স কি চাচ্ছে, এগুলো আসলে খোঁজা খুব বেশি কষ্টকর ব্যাপার না, এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে এগুলো জানা উচিত ছিল, তো এরপরও যারা জানেন না সমস্যা নেই, আস্তে আস্তে জেনে যাবেন, ক্লাসগুলো করেন তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, যে অডিয়েন্স আমরা কিভাবে টার্গেট করবো, কোথায় যাবো, কারণ মার্কেট রিসার্চ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, অডিয়েন্স কে আপনাকে টার্গেটেড করতেই হবে, ওকে, দেখেন প্রোডাক্ট অ্যাবিলিটি এটা আপনাকে থাকতে হবে, কারণ অ্যাবিলিটি থাকবে, কারণ আলি এক্সপ্রেস যে প্রোডাক্টের লিস্টিং আছে এটা প্রোডাক্ট অ্যাবিলিটি থাকবে, বাট এটা অফলাইন মার্কেটিং লাইক আপনি শপিফাই ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি কাজ করেন ভাড়া দেওয়া পাবে, সেক্ষেত্রে এটা হলো ভিন্ন ব্যাপার, যে আপনার প্রোডাক্ট অ্যাবিলিটি, আপনি প্রোডাক্ট কিনে আপনার কাছে রাখছেন, সেটা হলো, যেহেতু আমাদের কাছে কোনো প্রোডাক্ট কিনতে হবে না, সব কিছু আলি এক্সপ্রেস দেখবে, এগুলো আমাদের খুব বেশি দরকার নাই, তারপর আমি একটু বলি প্রোডাক্ট অ্যাবিলিটিটা আপনাকে চেক করতে হবে, হ্যাঁ, আপনি যখন একটা প্রোডাক্ট এই সাপোজ আমি যদি এই প্রোডাক্টটাকে আমি লিস্টিং করি, সাপোজ আমি এখান থেকে এই যে এই ক্যাবটাকে আমি লিস্টিং করবো, ঠিক আছে, এই লিস্টিং করবো, এই প্রোডাক্টটা যদি আলি এক্সপ্রেসে না থাকে তাহলে এখানে দেখাই কেন, সুতরাং এটা আমাদেরকে অ্যাভয়েড করলেও চলবে, বিকজ এখানে দেখেন আলি এক্সপ্রেস এখানে লোডিং দেখাচ্ছে, যেটা আমাদের যে প্রোডাক্ট লিস্টিং এর জন্য আমাদের যে এটা তো তাদের এখানে দেখাবে বিদায় কিন্তু দেখো 5 সোল্ড হয়েছে এখন পর্যন্ত, এটা আপনি নিতে পারবেন সমস্যা নাই, এইটা এটা এটা তাদের অ্যাবিলিটি আছে, হ্যাঁ অ্যাবিলিটি আছে বিদায় কিন্তু তারা আমাদেরকে দেখাইতেছে, ঠিক আছে, অ্যাবিলিটি আছে বিদায় দেখাইতেছে, এই জন্য আমাদের অ্যাবিলিটি নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, ঠিক আছে, অ্যাবিলিটি নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করতে হবে না, বিকজ আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিচ্ছি, আমাদের কোনো ওয়্যার হাউস নেই, আমাদের কোনো স্টোর মানে ফিজিক্যাল কোনো স্টোর নেই, আমাদের এআই স্টোর আছে, তো এখান থেকে এখানে যদি প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে আমাদের স্টোরে অ্যাভেলেবেল থাকবে, এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকলে আমাদের স্টোরে অ্যাভেলেবেল থাকবে না, এটাই হলো নিয়ম, ওকে, তো চেক রিলিবিলিটি সাপ্লায়ার অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্ট, হ্যাঁ অবশ্যই সাপ্লায়ারকে দেখবেন কোয়ালিটি, আপনি যে প্রোডাক্ট লিস্টিং করবেন সাপ্লায়ারকে যদি দেখবেন যে সাপ্লায়ারটা কি আসলে কি ভালো কিনা, সাপ্লায়ার কি ভালো কি ডেলিভারি করতেছে কিনা,
তো এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা ওয়ান সোল্ড, একটা সোল্ড হয়েছে, এখানে কোনো দেখেন রিভিউ টিভিউ নাই, চেষ্টা করবেন রিভিউ, কিছু কাস্টমার রিভিউ আছে এই ধরনের প্রোডাক্ট যাতে আপনার প্রোডাক্ট লিস্টিং হয়। হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট যেগুলো তো লিস্টিং হয়, তার মানে কি এখানে ফ্রড কাস্টমার হইতে পারে, হইতে পারে কোনো কারণে নাও দিতে পারে। আলিএক্সপ্রেস তো তারা যাচাই করে, যারা এখানে তৈরি করে, যে তারপরেও কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? এরপর আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। তারপরে দেখেন আমাদের এটা রাখতে হবে। তো এখন মোটামুটি আমরা বুঝে গেছি যে আসলে কি কি স্টেপ নিতে হবে। ফার্স্ট অফ অল আইডেন্টিটি, ও ইন্টারেস্ট ইন প্যাশন, আমরা প্যাশনটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর মার্কেট রিসার্চ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। তো কি কি ভাবে করবেন সবকিছু দিচ্ছি, আপনারা একটু অ্যাডভান্স দেখবেন, যেটা হলো আপনার গুগল ট্রেন্ডস কিভাবে চালাইতে হয় এগুলো দেখবেন। আপনি এইগুলো আমাকে দেখাইতে হবে না, আপনি আপনি গুগলে সার্চ করবেন হাউ টু অপারেট গুগল ট্রেন্ড, সেমরাশ, এসরেফ, যারা এসইও জানেন তারা সেমরাশ এসরেফের সাথে খুব ভালোই পরিচিত। তারপর আলি এক্সপ্রেসে কিভাবে আপনি আপনার ট্রেন্ডিং প্রোডাক্ট এগুলো একটু খুঁজে মানে কাজ করেন, আসলে কাজ যদি না করেন সেক্ষেত্রে তো আসলে আপনি সাকসেস হতে পারবেন না ভাই। আপনাকে লেগে থাকতে হবে, পাশাপাশি সময় দিতে হবে এগুলা নিয়ে, মানে শুধু শুধু বসে না থেকে এই সে না করে আপনি এগুলা গুগলকে জিজ্ঞাসা করেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন, তারা আপনাকে অ্যান্সার করবে, ঠিক আছে? সিমিলার ওয়েব, এটা আপনাকে কি হেল্প করবে, সিমিলার ওয়েব আপনি আপনার এক্সটেনশন অ্যাড করেন, সিমিলার ওয়েব এক্সটেনশন অ্যাড করে এটার সুবিধা কি কি দেখেন আপনি, দেখেন এই যে আমি দেখেন আমি আলি এক্সপ্রেস দিলাম, ঠিক আছে, আলি এক্সপ্রেস ইউএস। এখন সে কিন্তু আমাকে আমার কম্পিউটার দেখেন, দেখেন আলি এক্সপ্রেসের সিমিলার অ্যাপ কি বলতেছে, এটা দেখেন প্রতি মান্থলি 27 মিলিয়ন পিপল আসতেছে। তো এখানে আমাকে কম্পিটিটরটা কিভাবে দেখায়, দেখেন এখানে গো টু সিমিলার ওয়েব যান। তো এটা আসলে মূলত পেইড একটা সফটওয়্যার ভাইয়া, এটা তারপরে ফ্রিতে আমাদের মোটামুটি একটা ধারণা পাওয়া যায় আর কি। হ্যাঁ, ফ্রিতে, তো পেইডটা যদি আপনি নিতে পারেন সেটা আপনার জন্য অনেক ভালো, আপনাকে অনেক হেল্প করবে। আর যদি সেক্ষেত্রে পেইড না নিতে পারেন, আর ফ্রি দিয়ে আপনি ট্রাই করবেন, ঠিক আছে? ফ্রি দিয়ে যতটুকু নিলে সেমরাজ, এসে এগুলো থেকে আপনাকে কম্পিটিটর দেখাবে, আপনি কম্পিটিটর নিতে পারেন, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। টপ কিওয়ার্ড, এগুলো টপ কিওয়ার্ড আছে, দেখেন তো কিরকম আসতেছে, এখানে র্যাঙ্কিং আছে, জিওগ্রাফি আছে, হিউজ পরিমাণ তথ্য দিয়ে আছে, ঠিক আছে? বা পার পেজ ভিজিট, মান্থলি ভিজিট, দু একবার ঢুকে মোটামুটি অনেক সময় থাকে, অ্যাভারেজ ভিজিট 10 প্রায় 10 মিনিট 41 সেকেন্ড, তো বিশাল, মানে এইসব মার্কেটে যারা আসে অ্যাভারেজ, দেখেন মান্থলি ভিজিট আছে 86.2 বিলিয়ন কাস্টমার, ও বাবা, বুঝতে পারতেছেন বাউন্স রেট মাত্র 28%, যারা আসলে পারচেজ টুরচেজ করে না এমনিতে এসে চলে গেছে এরকম। বিশেষ করে বাংলাদেশ থেকে তো আসলে কেউ অ্যালেক্সিস থেকে কিনতে পারে না, তাই না? যারা ঢুকেছে এগুলো বাউন্স রেটে চলে যাচ্ছে। ওকে, যাই হোক, তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা কিন্তু হয়ে গেছে যে আসলে এই জিনিসগুলো আমরা মোটামুটি এইভাবে যাব। ওকে, তারপরে আমাদের মেইন বিষয় যেটা হলো, আপনি যতই আপনাদেরকে বলি না কেন, এটা আমাদেরকে ক্ষেত্রেও হয়েছে, হ্যাঁ আমাদের ক্ষেত্রেও হয়েছে, এই আপনাদের কেবল মার্কেট রিসার্চ করে অ্যানালাইজ, কম্পিউটার অ্যানালাইজ, এরপরও আমাকে অনেকেই কোয়েশ্চন করবেন যে আসলে বাই কোন জিনিসগুলো নিয়ে কাজ করবো, আমি এই বাই করছি আপনাকে। এখন আমি আপনাদেরকে সিক্রেটটা দিয়ে দিচ্ছি, দেখেন পপুলার নিশ আইডিয়া, এগুলো হলো পপুলার নিশ, মানে আলি এক্সপ্রেসে অথবা গ্লোবালি এইসব প্রোডাক্টের খুবই চাহিদা, খুবই চাহিদা, ঠিক আছে? তো একটা জিনিস কি চিন্তা করবেন, আমরা জানি আমাদের মৌলিক চাহিদা কয়টা, পাঁচটা, তাই না? পাঁচটা মৌলিক চাহিদার মধ্যে প্রথমে হলো, দেখেন প্রথমটা হলো, আচ্ছা এখানে আছে 1 নম্বর, আমরা যদি দেখি আমাদের খাদ্য, চিকিৎসা, তো এইটা হলো আমাদের 5টা মৌলিক চাহিদা, তাই না? তারপর 6টা, আর একটা মনে হয় কি জানি ভুলে গেছি, এখন 6টা, যাই হোক আমাদের 5টা যেহেতু মনে আছে 5টা, তাহলে 5টা আচ্ছা, এটা হলো 5টা মৌলিক চাহিদা আমাদের। হ্যাঁ,
তো এটা মানুষের মৌলিক চাহিদা বলতে পারে, এই যে বাংলাদেশ বলে বাংলাদেশের জন্য যদি এটা, বাট নানা ভিন্ন হতে পারে, বাট আপনার এজ এ মানুষ হিসাবে আপনার খাদ্য খাদ্য আপনাকে গ্রহণ করতেই হবে, বেঁচে থাকতে গেলে খাদ্য আপনাকে লাগবেই, দেন বস্ত্র এটা আপনাকে পরিধান করতেই হবে, আদারওয়াইজ কোনোভাবেই যত ধরনেরই এই বলেন না কেন, যত যে ধরনের কান্ট্রি বলেন না কেন, সকলেরই বস্ত্র প্রয়োজন, তারপরে বাসস্থান বা ঘুমানোর জন্য হলেও একটা ঘর প্রয়োজন, তাই না, ঘর প্রয়োজন, তারপরে বসার জন্য বাসস্থান, চেয়ার প্রয়োজন, মানে আসলে আস্তে, তারপরে হলো শিক্ষা, শিক্ষা ছাড়া আসলে মেয়ে শিক্ষা জাতীয় মেরুদণ্ড অবশ্যই জানেন, শিক্ষা তো লাগবেই, তারপর হলো চিকিৎসা, এই যে পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি অ্যাটলিস্ট আপনার ব্যবসা বসে যাবে, ঠিক আছে, অ্যাটলিস্ট আপনার ব্যবসা বসে যাবে। এখন এখানে অনেক বিষয় রাতি আছে, যাই হোক, এগুলো হলো অন্য অন্য কথাবার্তা, আপনাদের বোঝার সুবিধাটা আর পেছনে, ঠিক আছে। তারপরে দেখেন পপুলার নিশ আইডিয়া, এটা আপনারা নোট করবেন, আমি দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনি ওইখান থেকে নিয়ে নিয়েন, ঠিক আছে। তো বেস্ট নিশ আইডিয়া দেখেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস, সরি আপনি আবার একটু আনি, দেখেন হেলথ অ্যান্ড ওয়েলনেস, এটা আমাদের চিকিৎসার মধ্যে পড়ে গেছে, তাই না, চিকিৎসার মধ্যে দেখেন, আমি কিন্তু মানে আমি যে নিশগুলো দিচ্ছি এগুলোর মধ্যে পড়ে কিনা, কোনোটা বাদ হয় কিনা দেখবেন, অলরেডি চিকিৎসা ব্লক করে দিলাম, ঠিক আছে। হেলথ অ্যান্ড ওয়েলনেস দেখেন, ফিটনেস ইকুইপমেন্ট, তারপর হলো সাপ্লিমেন্টস, তারপর ইয়োগা অ্যাক্সেসরিজ অ্যান্ড ওয়েলনেস গ্যাজেট, এটা আপনাকে খুব ভালো কিন্তু কাজ হয়ে দেওয়া দিবে, ঠিক আছে, এগুলো আপনাকে ভালো প্রফিটেবল করবে, ঠিক আছে। এগুলো হলো পপুলার আইডিয়া, হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি রাখছি হেলথ, মানে চিকিৎসার মধ্যে হেলথ অ্যান্ড ওয়েলনেস এর মধ্যে ফিটনেস ইকুইপমেন্ট, সাপ্লিমেন্ট, ইয়োগা অ্যাক্সেসরিজ অ্যান্ড ওয়েলনেস গ্যাজেট, ঠিক আছে। তো এইটা আপনাকে, এই যদি হেলথ এবং ওয়েলনেস নিয়ে কাজ করেন, এর মধ্যে সাব ক্যাটাগরি ফিটনেস ইকুইপমেন্ট, সাপ্লিমেন্ট, ইয়োগা অ্যাক্সেসরিজ অ্যান্ড ওয়েলনেস, তারপরে আছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, হ্যাঁ, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের মধ্যে আপনি যদি দেখেন স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট অ্যান্ড বিউটি টুলস, তো এগুলা দেখেন, যদি আপনি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করেন, এগুলাও কিন্তু মোটামুটি এখানে না, এখানে যেটা হয় নাই, এটা আমাদের মোটামুটি ওয়েলনেস এর মধ্যে পড়ে আছে, যাই হোক। তারপর দেখেন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার যদি আপনি নেন, এই নিশের মধ্যে সাব ক্যাটাগরি নিতে পারেন স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ, তারপরে হলো হেয়ার কেয়ার অ্যান্ড বিউটি টুলস, এগুলো নিয়ে কাজ করতে পারেন। দেন হলো হুমেন গার্ডেন, দেখেন হুমেন গার্ডেন, এটাও আমরা পাইছি, সে বাসস্থান পেয়ে গেলাম, বাসস্থান পেয়ে গেলাম, তারপরে দেখেন হুমেন গার্ডেনের মধ্যে আছে, যদি আপনি হুমেন গার্ডেন নিয়ে কাজ করেন, তার মধ্যে নতুন হোম ডেকোর, তারপর হলো গার্ডেনিং টুল, দেখেন এগুলো একটু নোট করেন ভাই, হোম ডেকোর, গার্ডেনিং টুলস, স্মার্ট হোম ডিভাইস, তারপরে হলো কিচেন গ্যাজেট, এগুলো হলো এই যে হোম, আপনি মনে করেন আপনি হোমেন গার্ডেন নিয়ে কাজ করবেন, তার মধ্যে দেখেন 1, 2, 3 এই চারটা জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন, এগুলো খুবই ট্রেন্ডিং বা এগুলো খুবই ট্রেন্ডিং, এইসব এখানে যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। তারপর হলো ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ, ঠিক আছে, ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ, এগুলো মোটামুটি বস্ত্রের দিকে পড়বে, ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটাও আমাদের মোটামুটি কভার হয়ে গেছে, দেখেন এখানে ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ, আপনি চিন্তা করছেন আমি ফ্যাশন বা অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আপনি কি কি প্রোডাক্ট নিতে পারেন, ট্রেন্ডি ক্লথিং নিবেন, ক্লথ, ট্রেন্ডি ক্লথ আপনাকে খুঁজে বের করতে হবে, বর্তমানে যে ক্লথ গুলা চলতেছে, হ্যাঁ, ক্লথ তো এক এক সময় এক একটা, যেমন আপনি চিন্তা করেন বিভিন্ন আমাদের বাংলাদেশে যেটা হয় যে বিভিন্ন সময় যে প্রোডাক্ট আসে না বিভিন্ন খবর চবর, ওইটা হলো ট্রেন্ডি ক্লথ, ট্রেন্ডি ক্লথ আপনাকে নিতে হবে, দেন জুয়েলারি, তারপরে ব্যাগ অ্যান্ড ওয়াচ, ঠিক আছে, এগুলো মানুষের প্রয়োজন, জুয়েলারি দেখবেন এটা আসলে সবারই প্রয়োজন, ঠিক আছে, সবার বলতে আর কি উইমেনদের জন্য প্রয়োজন জুয়েলারি, তারপর ব্যাগ তাদের জন্য, ছেলেদের জন্য প্রয়োজন, বিশেষ করে ব্যাকপ্যাক, তারপরে আপনার অফিস ব্যাগ, বিভিন্ন ব্যাগ ব্যাগ আছে, তারপরে ওয়াচ, এটা তো মোটামুটি জানেন, মোটামুটি এটা খুবই পপুলার একটা আইটেম ওয়াচ, ঠিক আছে, তো এগুলো মোটামুটি ভালো কাজ করে ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ এর মধ্যে, যদি আপনি ফ্যাশন অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ট্রেন্ডি ক্লথ নিতে পারেন, জুয়েলারি নিতে পারেন, ব্যাগ নিতে পারেন অ্যান্ড ওয়াচ নিতে পারেন, ওকে। দেন আপনি যদি চিন্তা করেন আপনি ওগুলো, আপনি ট্র্যাক গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করবেন, দেখেন আপনি ফোন অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারেন, কারণ ফোন মানে সকলের হাতে একটা ফোন আছে,
এটা মনে করেন যে একটা মানে ম্যান্ডেটরি হয়ে গেছে, এই ফোনের অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতে পারে, ট্রেন্ডিং নিউ কিছু নিয়ে কাজ করবে, পুরাতন ফোন কেস এটা তো দিন শেষ করে নতুন কিছু নিতে যেগুলা ফোনকে আকর্ষণীয় করতে পারে, ফোন অ্যাক্সেসরিজ। তারপরে হলো স্মার্ট ওয়াচ, এটা হলো গ্যাজেট, যারা গ্যাজেট টেকনোলজির গ্যাজেট নিয়ে কাজ করবেন তাদের জন্য ফোন অ্যাক্সেসরিজ। তারপর হলো স্মার্ট ওয়াচ, তারপর হলো হেডফোন যেগুলো কানে লাগানো হয়, ইয়ারবাডস, এসিয়া অনেক কিছু হেডফোন, তারপর আদার্স ইলেকট্রনিক্স নর্মালি যেগুলো আমাদের গ্যাজেট প্রয়োজন হয়। হ্যাঁ, আপনি মাইক্রোফোন নিয়ে কাজ করতে পারেন, আপনি কম্পিউটারের বিভিন্ন তথ্যাদি আছে যেগুলা দরকার, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপর হলো পেট সাপ্লাইজ। হুম, পেট সাপ্লাইজ, পেট কি মানে পোষা পাখি, পোষা পোষা কুকুর বিড়াল এসব আর কি, পোষা যেগুলো পোষা পণ্য না, পেট সাপ্লাইজ এর মধ্যে আছে পেট ফুড, মানে মানে পোষা পোষা প্রাণীর খাবার, টয়েস, গ্রুমিং প্রোডাক্ট এন্ড অ্যাক্সেসরিজ, এগুলো একটু রিসার্চ করবেন। ঠিক আছে, এই গ্রুমিং প্রোডাক্ট কি কি আছে, আপনি যদি এগুলা গুগল কে জিজ্ঞাসা করেন, চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করেন, গ্রুমিং প্রোডাক্টের লিস্ট আপনাকে দিয়ে দিবে, প্যাট ফুডের লিস্ট দিয়ে দিবে, টয়েস ফুড দিয়ে দিবে, অ্যাক্সেসরিজ কি কি আছে, প্যাট সাপ্লাইজ এর অ্যাক্সেসরিজ কি কি আছে লিস্ট দিয়ে দিবে, এগুলো নিয়ে রিসার্চ করবে। তারপর বেবি কিডস এন্ড প্রোডাক্ট, তারপর টয় ক্লথস, বেবিদের জন্য বাচ্চাদের প্রোডাক্ট, বেবি কিডস, তারপর টয় ক্লথস, বেবি কেয়ার প্রোডাক্ট অ্যান্ড এডুকেশনাল আইটেম। দেখছেন, এডুকেশনাল আইটেম আমাদের শিক্ষাও কিন্তু কাভার হয়ে গেছে, খাদ্য বস্ত্র সব খাদ্য কাভার হয়েছে, শিক্ষাও কাভার হয়েছে। তো দেখছেন আমি যে নিজগুলো পপুলার নিশ আইডিয়া দিলাম, এর মধ্যে দেখেন চিকিৎসা পাইলাম, শিক্ষা পাইলাম, বাসস্থান পাইলাম, বস্ত্র পাইলাম, খাদ্য পাইলাম, বাদ গেল কোনোটা বলেন? তাহলে মৌলিক চাহিদা, এই জন্য আমি এগুলাকে আমি মোস্ট পপুলার নিশ আইডিয়া হিসেবে সিলেকশন করছি। সো এগুলো আপনাকে আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন, যে কোনো মনে করেন আপনি আপনার একটা স্টোর করলেন ফ্যাশন অ্যাক্সেসরিজ নিয়ে, এখানে আপনি ট্রেন্ডি ক্লথ নিয়ে কাজ করতে পারবেন, জুয়েলারি দিতে পারবেন, ব্যাগস, অর্থাৎ আপনি এখানে 7টা নিশ আছে, এই 7টা যে কোনো একটা নিশ নিয়ে আপনি সাব নিশে বা সাব ক্যাটাগরি হিসেবে স্কিন কেয়ার প্রোডাক্ট, মেকআপ, হেয়ার কেয়ার, মানে আলাদা আলাদা আপনি স্ট্রাইক করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অথবা আপনি যদি চিন্তা করেন না আমি শুধুমাত্র সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, এখন সাপ্লিমেন্ট, এখন আপনার মূলটা মূল যদি রাখতে পারেন হেলথ অ্যান্ড ওয়েলনেস, আপনি আপনার মূল ডিশ রাখবেন হেলথ অ্যান্ড ওয়েলনেস, এর মধ্যে আপনি কি করবেন ফিটনেস ইকুইপমেন্ট ঢুকাইতে পারবেন, সাপ্লিমেন্ট দিতে পারবেন, ইয়োগা এক্সারসাইজ করতে পারবেন, ওয়েলনেস দিতে করতে পারবেন। অথবা যদি চিন্তা করেন যে না আমি শুধুমাত্র সাপ্লিমেন্ট নিয়ে কাজ করি, সাপ্লিমেন্ট, আশা করি ক্লিয়ার। এই সম্পর্কে যদি কোশ্চেন থাকে আপনার অবশ্যই করবেন, সমস্যা নেই, বাট আমি মনে করি যে এই ক্লাসে পরে আপনার নিশ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে। ঠিক আছে, নিশ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে বলে আমার মনে হয় না। ওকে, তারপরে আমাদের মোটামুটি এখন মোটামুটি নিশ সিলেকশন আমাদের হয়ে গেল, এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন, তাই মানে নির্দ্বিধায় কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এগুলা মানে রিসার্চ করা প্রত্যেকটা বিষয়ে কিন্তু এগুলো রিসার্চ করা, ঠিক আছে, এগুলো একদম রিসার্চ করা, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন, যে কোনো মেইন নিশ নিয়ে কাজ করতে পারবেন অথবা সাব নিশ নিয়েও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন কিছু টিপস দেওয়া দরকার, তাই না, আপনি কিভাবে সাকসেস হবেন এইসব ইয়া নিয়ে। ঠিক আছে, তো এখানে আপনাকে ফোকাস করতে হবে হাই কোয়ালিটি সাপ্লায়ার, সাপ্লায়ারের দিকে খেয়াল রাখতে হবে, কারণ আপনার প্রোডাক্ট যারা ডেডিকেটেড সাপ্লায়ার তারা কিন্তু আপনার অর্ডার পাওয়ার সাথে সাথে, অর্ডার পাওয়ার মূলত মূল বিষয় না, আপনাকে কোনো অর্ডার করতে হবে না, অর্ডার তো করবে প্লাস বেস, তো প্লাস বেস অর্ডার করার সাথে সাথে যাতে আপনার এনশিওর করতে হবে যে আপনার ওই কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট আছে পৌঁছায় গেছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন। দেখেন এখানে বলছি কি, এনশিওর ইউর সাপ্লায়ার আর রিলায়েবল টু প্রোভাইড হাই কোয়ালিটি প্রোডাক্ট, মেনটেন কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো কেউ আছে আপনাকে দেখাবে একটা, যেটা আমাদের সরাসরি না বললেও নয়, যেটা হলো বাংলাদেশে কিছু ই কমার্স প্রতিষ্ঠান আছে তারা এটা করে থাকে, দেখা গেছে দেখাইছে একটা আপনাকে পাঠাই দিল আর একটা, তাই না, এরকম হয়। হ্যাঁ, দেখাইছে একটা, তো এরকম যদি আপনি চিন্তা করেন যে না, তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের যে সাপ্লায়ার আছে তিনি যে আসলে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট আপনার কাস্টমারের নিকট পৌঁছাইছে বা স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য গুড, কারণ আপনি আপনার কাস্টমারকে যদি স্যাটিসফ্যাকশন না করতে পারেন আপনার বিজনেস হবে। হ্যাঁ, আপনি যে কোনো বিজনেস করেন আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন লাগবে,
কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার মানে অডিয়েন্সকে টার্গেট করতে হবে, অডিয়েন্স যাতে খুশি হয় সেই জিনিসটা কেনা যায়। তারপর ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং, ও ব্র্যান্ডিং সম্পর্কে ক্লাস আছে আমাদের, মার্কেটিং তো আছেই ক্লাস, তো এগুলো দেখবেন। ঠিক আছে, ইনভেস্ট টাইম বিল্ডিং এ স্ট্রং ব্র্যান্ড এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, দেন স্ট্যান্ড ফর দিস কম্পিটিশন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আসলে মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি অফ মার্কেটিং, আমি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে দাঁড় করাবো। তো আমি আপনাদেরকে বলবো, মার্কেটিং স্ট্র্যাটেজি আসলে নট অনলি ফর ওয়ান, এগুলো হাজার ধরনের স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি নিজে নিজে একটা বিল্ড আপ করতে হবে। তো স্ট্র্যাটেজি বিল্ড আপের জন্য আপনি চ্যাটজিপিটিতে যাবেন, যা বলবেন যে সাপোজ আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আমি জুয়েলারি নিয়ে কাজ করবো, জুয়েলারি প্রোডাক্ট আই নিড ফেসবুক, ইউটিউব বা মানে ফ্রি মার্কেটিং, অল সোশ্যাল মিডিয়া, হাউ টু মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি সে আপনাকে দিবে, একটা ফ্রি মার্কেটিং করার জন্য স্ট্র্যাটেজি দিবে, পেইড মার্কেটিং এর জন্য একটা স্ট্র্যাটেজি আছে। এই স্ট্র্যাটেজি মেক আপ করতে হবে আপনি চ্যাটজিপিটির মাধ্যমে করেন, চ্যাটজিপিটির মাধ্যমে করে নিজে কিছু মডিফাই করে আপনি যদি চিন্তা করেন যে এই জিনিসটা করলে আপনার জন্য উপকৃত হবে, সেটা রাখবেন, যেটা আপনার টাইম ওয়াস্ট হবে, যেটা আপনার উপকৃত হবে না, সেটা আপনাকে রিমুভ করে সুন্দর করে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন। ঠিক আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড আপ করতে হয় সেটা একটা ক্লাস আপনাদের জন্য থাকবে, সমস্যা নাই। মার্কেটিং স্ট্র্যাটেজি একটা নিয়ে বলে একটা নিশ নিয়ে আপনি কিভাবে আপনি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি দাঁড় করাবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ক্লাসে। ওকে, তো এটা আপনাকে কম্পিটিশনের সাথে কম্পিটিটররা কিভাবে স্ট্র্যাটেজি বিল্ড আপ করেছে তো ওটা আপনাকে আলাদা করে দিবে আর কি। স্ট্র্যাটেজি একটা কাস্টমার সার্ভিস, তো এটা আপনাকে খুব বেশি চিন্তা করতে হবে না, প্রোভাইড এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস, ক্লাস বেস অবশ্যই খুবই এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস দিয়ে থাকে, তারা 24 আওয়ার আপনার কাস্টমারকে তারা সার্ভিস দিবে। তো এই মার্কেটিং এ বা এটার জন্য সবচেয়ে সুবিধা, আপনার কাস্টমার আপনাকে কোনো মেসেজ করলে আপনাকে উত্তর দিতে হচ্ছে না, এই কাস্টমার সার্ভিসটা প্রোভাইড করবে ক্লাস বেস। তো আপনি জাস্ট মার্কেটিং করলেন আর গুলেন গালেন খাইলেন, যে যার টাকা যা ইনকাম করলেন করলেন, কোনো প্রবলেম নেই। স্টে আপডেটেড, আপডেটেড থাকতে হবে। তার সাথে ক্যান দ্য কি ফর ট্রেন্ডস অলরেডি অ্যাডাপ্ট ইউর প্রোডাক্ট অফারিং। ঠিক আছে, তো আপনাকে মাথায় রাখতে হবে যে দেখতে মানে চোখ রাখতে হবে কোনগুলো ট্রেন্ডিং এর দিকে। ট্রেন্ডিং যেগুলো হচ্ছে এই ট্রেন্ডের সাথে আপনার চোখটা রাখতেই হবে, আপনি অ্যাডাপ্ট করবেন, আপনি প্রোডাক্ট অফার করবেন, এগুলো আপনি মানুষকে জিজ্ঞেস দেখবেন যে আসলে কে কি করতেছে না করতেছে, এই জিনিস কন্টিনিউ আপনাকে কেয়ার করতে হবে বাই কেয়ারফুলি সিলেক্টিং নিশ ফর কম্বাইন্স ফর ইন্টারেস্ট মার্কেট ডিমান্ড এন্ড প্রফিটেবিলিটি ফর দি সলিড ফাউন্ডেশন ফর ইউর আলি এক্সপ্রেস ড্রপ শিপিং বিজনেস। তো এটা আপনাকে মাথায় রাখতে হবে, কেয়ারফুলি সিলেক্ট ফর নিশ ফর কম্বাইন্স ইউর ইন্টারেস্ট মার্কেট ডিমান্ড এন্ড প্রফিটেবিলিটি অন সেট সলিড ফাউন্ডামেন্টেশন ফাউন্ডেশন ফর ইউর আলি এক্সপ্রেস ড্রপ শিপিং বিজনেস। আই হোপ আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন কিভাবে সিলেকশন করবেন, কোথা থেকে করবেন কি। আমি আপনাদেরকে সমস্ত ধারণা এবং কি কি দ্বারা নিয়ে কাজ করতে পারবেন সমস্ত কিছু দিয়ে দিলাম ভাই। এইটা আসলে সম্ভব না আপনাদেরকে যে আসলে একদম ওয়ান বাই ওয়ান এরকম বলা যায় স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করবে। এখন এরপর আপনারা যদি আমাকে কোশ্চেন করেন ভাই আমি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নিয়ে কাজ করবো, এর মধ্যে আমি কোনটা নিয়ে কাজ করবো ভাই, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনার এই যে আইডেন্টিফাই ইন্টারেস্ট প্যাশন, আপনার ইন্টারেস্ট কি, আপনার প্যাশন কি, সেটা তো আর আমি জানি না, এটা আপনাকে চিন্তা করতে হবে। আমি আপনাদেরকে একদম পপুলার নিউজগুলো দিয়ে দিলাম, এই যে পপুলার নিউজ, এই পপুলার নিউজগুলো নিয়ে যে কোনো একটা নিয়ে আপনি চোখ বন্ধ করে কাজ করতে পারেন, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে। এটা হলো মেন সাবজেক্ট আর এটা হলো অবজেক্ট, তো অবজেক্ট বলতে এইগুলো হলো সাব সাবজেক্ট, তো সাব নিয়েও কাজ করতে পারেন অথবা ফুল নিয়েও কাজ করতে পারেন, অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। আই হোপ আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না এই আজকের এই মানে এই এটার পরে সেশনটার পরে, তাহলে মোটামুটি নিশ সম্পর্কে। এখন আপনার নিশটা সিলেকশন হয়ে গেলে প্রোডাক্ট কিছু লিঙ্কিং সমস্ত ওপেন করেন, করার পর আপনারা ডোমেইন কিনেন বা আগে ইউজ করে থাকেন তাহলে তো ভালোই, আগে যদি কিনে থাকেন, না কিনলে এখনই কিনে নেন আর প্রোডাক্ট লিস্টিং শুরু করেন, মার্কেটিং শুরু করেন,
মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড আপ করেন, স্ট্র্যাটেজি কিভাবে বিল্ড আপ করতে হয় সেটাও একটা ভিডিও আসতেছে, নো প্রবলেম। সো একটু বন্ধ করে সেভাবে কাজ করে যান, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী এপিসোডে আপনাদের স্বাগত। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।